বলতে চাকরি করেন? হ্যাঁ, আমি একজন সামান্য পিউন। এটা কি করে হতে পারে বলেন? নয়ন, তুমি এটা কি কথা বলতেছো? তুমি একজন পিউন বলে কি তুমি একজন মানুষ না? আর তুমি আমাদেরকে কত সেবা দাও, তুমি আমাদের কত সাহায্য করো, সহযোগিতা করো, কত কাজ করো আমাদের। আমাদের কি উচিত না তোমার বিপদে তোমার পাশে দাঁড়ানো? আমরা একটা ফ্যামিলির মতো এখানে থাকি, সবার সবার বিপদে আমাদের পাশে থাকবো, এটা তো স্বাভাবিক, তাই না? আর তাছাড়া তোমার প্রতি তো আমাদের একটা দায়িত্ব কর্তব্য আছে। আমরা তো বড় হিসেবে তোমার প্রতি আমাদের একটা অন্যরকম একটা মায়া মমতা কাজ করে, তাই না? তুমি ছোট বড় চাকরি করতে কি হয়েছে, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এই জন্য আমরা তোমাকে টাকা দিচ্ছি, ধরো না, তুমি না করো না, তুমি না করে না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি আপনাদের এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আমি কোনোদিন কল্পনাও করি নাই যে আমি একজন সামান্য পিয়ন হওয়া সত্ত্বেও আপনারা এইভাবে আমার পাশে দাঁড়াবেন। স্যার, আপনাকে ধন্যবাদ ম্যাডাম। এখানে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, ঠিক আছে? তুমি টাকাটা নাও, আর তুমি আজকে এই মুহূর্তে গ্রামের বাড়িতে যাবে, ঠিক আছে? আমি তোমার টিকিটের ব্যবস্থা করে দিচ্ছি, তুমি এখন চলে যাও, গিয়ে তোমার মায়ের চিকিৎসা করো। ম্যাডাম, আপনারা যে কি বলে ধন্যবাদ দিব ম্যাডাম। ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আর একটা কথা শুনো, তোমার মা যতদিন সুস্থ না হয় কতদিন তোমার ছুটি? আমরা তো কত ছুটি কাটাই, তখন তো তুমি এই অফিসটাকে বাহানা দাও, দেখে শুনে রাখো। এখন কয়েকদিন তুমি বিশ্রাম করো, আর তোমার মায়ের চিকিৎসা করো, তারপর তুমি আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি তাহলে এখন আসি। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা ঠিক আছে।